अस्माकं तु विशिष्टाये तान्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमिते। हे द्विजोत्तम, आमादेर पक्षे जे सकल विशिष्ट योद्धा और सेनापति आछेन तादेरके अवगत होन। आपनार अवगतिर जन्ये तादेर नाम बोलछि। बाह्य युद्धे सेनापतिर जन्य द्विजोत्तम सम्बोधन अप्रासंगिक। वस्तुत गीता शास्त्रे अंतःकरणेर दुटी प्रवृत्तिर संघर्षेर वर्णना करा हयेछे, जेखाने द्वैतेर आचरणई हलो द्रोण। जतक्षण आमरा लेशमात्र आराध्य थेके पृथक, ततक्षण प्रकृति विद्यमान, द्वैत विद्यमान। এই দিকে জয় করার প্রেরণা প্রথম গুরু দ্রোণাচার্যের কাছে পাওয়া যায়। অপূর্ণ শিক্ষাকে সম্পূর্ণভাবে জানার প্রেরণা প্রদান করে। এটা পূজাস্থান নয়, এখানে শৌর্যসূচক সম্বোধন হওয়া উচিত। বিজাতীয় প্রবৃত্তির কে কে নায়ক? भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च। একজন স্বয়ং আপনি, অর্থাৎ দৈত্যের আচরণ রূপ দ্রোণাচার্য, ভ্রম রূপ পিতামহ ভীষ্মও আছেন। এই বিকার সমূহ ভ্রম থেকে উৎপন্ন হয়, শেষ পর্যন্ত জীবিত থাকে। তাই পিতামহ সম্পূর্ণ সেনার মৃত্যুর পরেও জীবিত ছিলেন, স্বরসজ্জায় অচৈতন্য অবস্থাতে ছিলেন, তবুও জীবিত ছিলেন। একেই বলে ভ্রম রূপ ভীষ্ম। ভ্রম শেষ পর্যন্ত বেঁচে থাকে। এইরূপ বিজাতীয় কর্মরূপ কর্ণ এবং সংগ্রাম বিজয়ী কৃপাচার্য, সাধন অবস্থায় সাধক অন্যের প্রতি যে কৃপার আচরণ করেন সেই কৃপাকেই কৃপাচার্য বলে। ভগবান কৃপাধাম এবং ঈশ্বর প্রাপ্তির পর মহাপুরুষের স্বরূপও তদ্রূপ। কিন্তু সাধন অবস্থায় যতক্ষণ সাধক ও পরমাত্মা পৃথক, বিজাতীয় প্রবৃত্তিগুলি সক্রিয় এবং মোহ আচ্ছাদিত। এইরূপ পরিস্থিতিতে সাধক যদি কৃপার আচরণ করেন তবে তিনি নষ্ট ভ্রষ্ট হয়ে যান। সীতা দয়া করেছিলেন, তার পরিবর্তে তাকে কিছুকাল লঙ্কায় প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। বিশ্বামিত্র দয়া করেছিলেন, তাই পতিত হয়েছিলেন। যোগসূত্রকার মহর্ষি পতঞ্জলিও এই কথাই বলেছেন, তে সমাধা উপসর্গা ব্যুত্থানে সিদ্ধয়া। অর্থাৎ ব্যুত্থানকালে যোগলব্ধ শক্তি প্রকট হয়, প্রকৃতপক্ষে সেগুলি সিদ্ধাই। কিন্তু কৈবল্য প্রাপ্তির পথে এই সিদ্ধাই তত বড়ই বাধা যতটা কাম, ক্রোধ, লোভ, মোহ প্রকৃতি। গোস্বামী তুলসীদাসেরও সেই একই নির্ণয়। ছোরত গ্রন্থ জানি খগরায়া বিঘ্ন অনেক করাই তব মায়া ঋদ্ধি সিদ্ধি প্রেরই বহু ভাই বুদ্ধি হি লোভ দিখাওহি আই। মায়া অনেক বিঘ্ন সৃষ্টি করে, শক্তি প্রদান করে, এমনকি সিদ্ধে পরিণত করে। এইরূপ সিদ্ধ সাধক যদি পাশ দিয়ে শুধু হেঁটে যান তাহলে মরণাপন্ন রোগীও বেঁচে ওঠে। সেই রোগী যদিও সুস্থ হয়ে ওঠে, কিন্তু সাধক যদি সেটা নিজের অবদান বলে মনে করেন তাহলে তিনি নিশ্চয়ই নষ্ট ভ্রষ্ট হয়ে যাবেন। একজন রোগীর স্থানে হাজার হাজার রোগী তাকে ঘিরে ধরবে এবং ভজন চিন্তনের ক্রম অবরুদ্ধ হয়ে যাবে। পথভ্রান্ত হতে হতে প্রকৃতির বাহুল্য হবে। যদি লক্ষ্য দূরে এবং সাধক কৃপা করেন তবে কৃপার একার আচরণই সমিতিঞ্জয়, অর্থাৎ সমস্ত সেনাবাহিনীকে জয় করবে। এই কারণে যতক্ষণ সাধক পূর্ণতা লাভ না করছেন ততক্ষণ এই সব থেকে সাবধান থাকা দরকার। দয়া বিনু সন্ত কসাই দয়া করি তো আফত আই। অর্থাৎ দয়া না করলে সাধু ব্যক্তি কসাইয়ের সমতুল্য।
আর দয়া প্রদর্শন করলেও অধঃপতনের সম্ভাবনা। এইরূপ আসক্তিরূপ অশ্বত্থামা জগতের অর্থাৎ জাগতিক যে কোনো বস্তুর প্রতি আকর্ষণকেই আসক্তি বলে। দ্বৈতের আচরণই দ্রোণাচার্য, এই দ্বৈতই আসক্তির জন্মদাতা। শস্ত্রধারী অবস্থাতে আচার্য দ্রোণকে বধ করা সম্ভব ছিল না, তিনি অজেয় ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কৌরব পক্ষের একটি হাতির নাম অশ্বত্থামা, ভীম সেই হাতিটিকে হত্যা করেছে, অশ্বত্থামা মারা গিয়েছে, এইরূপ ঘোষণা করুন। এই অপ্রিয় ঘটনার কথা শুনে আচার্য মর্মাহত হয়ে শিথিল হয়ে যাবেন, সেটাই তাকে বধ করার উপযুক্ত সময়। ভীম হাতিটিকে বধ করে হত্যা করে প্রচার করেছিলেন, অশ্বত্থামা মারা গিয়েছে। আচার্য দ্রোণ ভেবেছিলেন তাঁর পুত্র অশ্বত্থামা মারা গিয়েছে। তিনি শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন, ধনুক তার হাত থেকে পড়ে গিয়েছিল, তিনি হতাশ নিশ্চেষ্ট হয়ে যুদ্ধভূমিতে বসে পড়েছিলেন, সেই মুহূর্তে তাকে বধ করা হয়েছিল। পুত্রের প্রতি অত্যধিক আসক্তি তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। অশ্বত্থামা দীর্ঘজীবী ছিলেন, নিবৃত্তি শেষ মুহূর্ত পর্যন্ত বাধা দেয়, তাই একে অমর বলা হয়েছে। বিকল্পরূপ বিকর্ণ, সাধনার উন্নত অবস্থাতে মনে কিছু অসাধারণ কল্পনার উদয় হয়। মনে সংকল্প বিকল্প জাগে যে স্বরূপ লাভের পর ভগবানের তরফ থেকে কিরূপ সিদ্ধাই, কিরূপ অলৌকিক শক্তি প্রদান করা হবে। সাধক ঈশ্বর চিন্তনের পরিবর্তে ঈশ্বরের ঐশ্বর্যের চিন্তা করতে শুরু করেন। যদিও সাধকের উচিত একাগ্র হয়ে কর্ম করে যাওয়া, ফললাভের কামনা করা উচিত নয়, কিন্তু যখন তিনি সিদ্ধাই অর্থাৎ যোগলব্ধ শক্তির কামনা করতে শুরু করেন, তখন এইরূপ মনোভাব অর্থাৎ বিকল্পকেই বিকর্ণ বলে। এই কল্পনাগুলি অসাধারণ, কিন্তু সাধনাতে ভয়ঙ্করভাবে বাধা দেয়। ভ্রম উৎপাদক শ্বাসই হল ভরিস্রবা। সাধনা স্তর উন্নত হলে সকলেই সাধকের প্রশংসা করতে শুরু করেন, বলে ইনি মহাত্মা, ইনি সিদ্ধ পুরুষ, দিব্য গুণের অধিকারী, তার সমক্ষে লোকপালও বিনীত হয়ে যান। এমন ব্যবহার এবং প্রশংসা দ্বারা সাধক আনন্দের আতিশয্যে পথহারা হন। এইরূপ শ্বাসকেই ভরিস্রবা বলা হয়। পূজ্য গুরুদেব বলতেন, সমাজ যদি পুষ্পবৃষ্টি করে, প্রশংসা করে, বিশ্ববন্ধ জগৎগুরু বলে, তোমার তাতে কিছু লাভ হবে না, শুধু কান্নাকাটি করতে থাকবে। কিন্তু যদি ভগবান তোমাকে সাধুর আখ্যা দেন, তবে সর্বস্ব লাভ করবে। সমাজ বলুক অথবা নাই বলুক, তুমি সর্বস্ব লাভ করবে। এইরূপ প্রশংসাতে অভিভূত হওয়াকেই ভ্রম উৎপাদক শ্বাস অর্থাৎ ভরিস্রবা বলে। অত্যধিক প্রশংসার ফলে সাধনার হ্রাস হয়, অতএব ভ্রম উৎপাদক শ্বাসই হল ভরিস্রবা। সংযমের স্তর উন্নত হলে পরে যে বিকারগুলি বাধা দেয়, এগুলি তাদেরই নাম, আসক্তিরূপ অশ্বত্থামা, বিকল্পরূপ বিকর্ণ এবং ভ্রমপূর্ণ শ্বাস ভরিস্রবা। এরা সকলেই বহির্মুখী প্রবাহের নায়ক।